এভাবে রেখে দিব গুঁড়াটা এখন, যতক্ষণে ঠান্ডাটা না কমবে। তো এটা যখন ঠান্ডাটা কমে যাবে ফ্রিজের, তখন আমি এটাকে যেভাবে মানে ভাপা পিঠার জন্য তৈরি করতে হয় ওইভাবে আমি তৈরি করব, অবশ্যই আপনাদের দেখাবো। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে আমার গুঁড়িগুলো ফ্রিজ থেকে বের করেছিলাম, তো সেই একদম মানে ঠান্ডা কমে গেছে, এখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসছে। এখন এটা আমি মাখিয়ে নিব, লবণ পানি এবং গুঁড়া দুধ দিব। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, বেশি লবণ দেওয়া যাবে না, ভাপা পিঠায় বেশি লবণ হলে ভালো লাগে না, স্বাদ মতো লবণ দিতে হবে। যে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, ভাপা পিঠায় গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে অনেক ভালো হয়। লবণ আর গুঁড়া দুধ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। পানিটা ঢেলে দিলাম, পানি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। তো এই যে আমি পানি দিয়ে গুঁড়িটা মাখিয়ে নিলাম, এরকম ভাবে মাখাতে হবে, এই যে যেন এরকম মুট করলে এরকম এই যে দলা পাকায় আর কি, কারণ তা না হলে পিঠাটা ভেঙে যায়, এর জন্য পানি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হয়। তো এটা যেহেতু ফ্রিজের রাখা গুঁড়ি, তো পানিটা একটু কম ইউজ করতে হবে, দেখে নিতে হবে যে কিরকম হয়, প্রয়োজন হলে আবার পানি দিয়ে নিতে হবে। তো এই যে আমি সুন্দরভাবে পরিমাণ মতোই করেছি, এখন এটা আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। তো যে আমার নারিকেলটাও একদম বরফ ছেড়ে দিছে, ঠান্ডা কমে গেছে, আর এই মানে গুঁড়িটা নর্মাল হওয়ার ফাঁকে আমি যে মিঠাইটাও কেটে নিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড় আর কি, এটাও আমি কেটে নিয়েছি। আর এই যে এবার আমি মাখানো গুঁড়িটা চেলে নিব, চালনির সাহায্যে আমি চেলে নিব যেভাবে। তো ভিউয়ার্স, এই যে আমি গুঁড়িগুলো চেলে নিয়েছি, তো এই যে দেখা যাচ্ছে আমি পাতিলায় গরম পানি বসিয়েছি। আজকে আমি লাড়কির চুলায় মানে মাটির চুলায় আজকে পিঠা বানাবো, চুলায় আমি গরম পানি দিয়েছি, এটা হচ্ছে একটা স্টিলের রেজিস্টেনার, আমি আজকে এটা দিয়ে পিঠা বানাবো এবং আরো একটা জিনিস দিয়ে দেখাবো কিভাবে সহজে আমরা বাসায় ভাপা পিঠা তৈরি করতে পারি। আগে তো আমরা ঢাকনা ছিদ্র করে তারপরে আটা চারপাশে মাখিয়ে তারপরে পিঠা বানাইতাম, তো এখন আর ওই ঝামেলাগুলো দরকার হয় না, আমরা বাসায় খুব সহজে ভাপা পিঠা বানাতে পারি এখন, আজকে আমি তাই দেখাবো। ভাপ হতে থাক, তো আমি প্রথমে গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপরে যে মিঠাই দিয়ে দিলাম গুড়, পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খান, তবে মিষ্টি পিঠা, মিষ্টি না হলে ভালো হয় না। নারিকেল দিয়ে দিচ্ছি, আবার আমি উপরে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এইতো। আর এই হচ্ছে মুসুরির কাপড়, এটা আমার গত বছরের কাপড়, আমি গত বছর এটা ইউজ করেছি এবং ধুয়ে খুব যত্ন করে রেখে দিয়েছি, আবার এবছর আমি এটা বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাই তো আপনারা চাইলে সুতি যে কোনো, যে কাপড় দিয়ে রং না উঠে ওরকম সুতি কাপড় নিতে পারেন, বা আমরা বাজার থেকে যে অনেক সময় বাজার আনি যে নেট ব্যাগগুলো দেয়, ওই নেটের ব্যাগগুলো দিয়েও হবে। তো আমি যে পিঠা একটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, পিঠাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
এই যে পিঠাটা আমার হয়ে গেছে, আমি আরেকটা পিঠা দিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাতে আর দিব না, এবার আমি এই যে ঝুড়িতে পিঠা বানিয়ে দেখাবো। আমাদের সবার ঘরে এরকম ঝুড়ি থাকে, তো এবার আমি এই ঝুড়িটায় পিঠা বানিয়ে দেখাবো। একদম ঝামেলা ছাড়া আমাদের ঘরে যে ঝুড়ি গুলো আমরা সবসময় ইউজ করি, ওগুলো দিয়ে আমরা পিঠা তৈরি করতে পারবো। আমি আর একটা পিঠা রেডি করে নিচ্ছি। গুড়, তারপর উপরে নারিকেল, এরপরে আবার চালের গুঁড়া। তোই তো আমার এই পিঠাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে ঝুড়িতে আমরা চাইলে এরকম বাসায় থাকা ঝুড়িগুলোর ভিতর আমরা পিঠা বানাতে পারি। তো ভিউয়ার্স, এই যে আমার কিন্তু এরকম ভাপা পিঠার পাতিলাও আছে, চাইলে আপনাদের থাকলে আপনারাও এই পাতিলাতেও তৈরি করতে পারেন। তো আজকে আমি সহজভাবে দেখানোর জন্য আমি যে এই ঝুড়িটাতেও বানাইছি, প্লাস এই স্ট্রেনারটাতেও বানাইছি, এবং যার পাতিল আছে সেই পাতিলাতেও বানাতে পারেন। তো ভিউয়ার্স, এই যে আমি পিঠা বানিয়েছি, দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়েছে। ঝুড়িতে বানাইছি, তারপরেও কত সুন্দর হয়েছে পিঠাগুলা, যে আমি ভেঙে দেখালাম। ঝুড়িতে বানানোর পরও পিঠাগুলো একটু কাঁচা থাকেনি, অনেক সুন্দরভাবে হয়েছে। তো আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তো আরেকটা কথা না বললেই নয়, আমাদের বিজি লাইফে আমাদের কাজগুলো ইজি করার জন্য, যেমন আমরা অনেক সময় পিঠা খেতে চাই, মনে চায়, যেমন শীতের দিন আসছে, দু একদিন পর পর ইচ্ছা হবে পিঠা খেতে। তো অনেকেই আমরা অলসতা করে চাল ভাঙাতে চাই না, বা নারিকেল কিনে নারিকেলটা কোড়াতে অনেক কষ্ট হয়, যে কারণে আমরা অলসতা করে পিঠাও খেতে চাই না। তো আপনারা একদিন কষ্ট করে কিছু গুঁড়ি করে ফ্রিজে রেখে দিবেন, এবং নারিকেল নিয়ে এসে নারিকেলটাও কোড়াইয়ে ফ্রিজে রেখে দিবেন। তারপর আপনাদের যখন ইচ্ছা হবে আপনারা খুব সহজে ভাতের হাঁড়িতে এরকম ঝুড়ির সাহায্যে পিঠা বানিয়ে খেতে পারবেন। এর জন্যই আজকে মূলত এই ভিডিওটি আমার করা। তো আমি আমার বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই যে পিঠাগুলো আমার বানানো শেষ। তো আমি চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য কিভাবে আমরা বাড়িতে পিঠা বানিয়ে খেতে পারি যখন ইচ্ছা হয় তখন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।